প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি এম এস মুকুট আবারও আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। অনেক ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি এমন একটি সোশ্যাল মিডিয়ার কথা আপনাদের সামনে তুলে ধরব যে সোশ্যাল মিডিয়ায় আপনি ইউজ করতে পারেন এবং উপকৃত হতে পারেন। যেমন দেখুন, আমরা কিন্তু শুধুমাত্র ইউটিউব আর ফেসবুক আর ইমো বলি, হোয়াটসঅ্যাপ বলি, এই ধরনের এই সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে কিন্তু পড়ে আছি। কিন্তু আপনি জানেন কি যে জাপানে তৈরি করা 2010 সালে ভাইবার নামে অনেকেই এই অ্যাপসটির নাম জানেন, আবার অনেকেই জানেন না। তবে আপনারা আজকে যদি ভিডিওটি পুরোপুরিভাবে দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে ভাইবারের গুণাবলী কী, ভাইবারের দ্বারা আপনি কতটুকু উপকৃত হতে পারেন। তো আপনি যেমন ফেসবুক মেসেঞ্জার নিয়ে অনেক উপকৃত হতে পারেন, আপনি যেমন হোয়াটসঅ্যাপ ইমো এ সমস্ত অ্যাপস দিয়ে বা এ সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি অনেক উপকৃত হন, কারণ আপনি সমাজে একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন, যোগাযোগের একটা বড় মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে ভাইবার এমন একটি নিরাপদ। তো আমরা যদি এই গুগল প্লে স্টোরে ডাটা কানেক্ট অবস্থায় ভাইবার এভাবে টাইপ করে সার্চ করি তাহলে কিন্তু আমরা ভাইবারের এই যে লোগোটি দেখছেন ঠিক এমনটি আপনি দেখতে পাবেন। তো এরপরে আপনি যদি চান তাহলে আমরা জানি যে এটা এভাবে ইনস্টল করতে হয়। আর শুধু ইনস্টল করলে হবে না, এখানে আমি যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোর সম্পর্কে আপনি যদি এই ভাইবারকে তুলনা করেন তাহলে কিন্তু বাধ্য হবেন যে ভাইবারের অনেক গুণাবলী রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু এটি অনেক উপকৃত হতে পারেন। আর এর কারণেই আমি মনে করি যে ভাইবারটি যারা ইউজ করে তারা কিন্তু অবশ্যই অন্ততপক্ষে অন্য সোশ্যাল মিডিয়া থেকেও অনেক ধরনের বন্ধু খুব সহজে এখানে ক্রিয়েট করতে পারবে। এমনকি আপনার যে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হচ্ছে আপনার যে ডকুমেন্ট, আপনার যে একটা সিকিউরিটি, এ সমস্ত আইডি সিকিউরিটিগুলো এখানে কিন্তু কোনো ধরনের হ্যাকিং হওয়ার সম্ভাবনা নেই, এখানে আপনার কোনো ডকুমেন্ট হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, এখানে আপনি খুব নিরাপদে এই ভাইবারটি ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, আসলে অনেকেই আমরা জানি যে ভাইবার এভাবে সোশ্যাল মিডিয়াগুলোর মতোই আমরা এটিকেও ব্যবহার করতে পারি। তবে আমি গুরুত্ব দিচ্ছি এই ক্ষেত্রে যে যারা ভাইবার ইউজ করবেন তারা সেভ এবং সেফটি উভয়ের ক্ষেত্রেই কিন্তু আপনি আপনারা যখনই ইনস্টল হবে এই ওপেনে ক্লিক দিবেন। তো আমরা অনেকে জানি যে একটি আইডি ওপেন করার সময় আমরা আমাদের ব্যক্তিগতভাবে নাম, ঠিকানা এ সমস্ত জিনিস দিতে হয়। আমাদের অনেকেই আছে যে যেমন দেখুন যে আমরা যদি এই ভাইবারটিকে স্টার্ট নাও-এ ক্লিক দিই তাহলে আমরা এখানে ক্লিক দেওয়ার পরে এখানে ফোন নাম্বার চাবে, আমরা ফোন নাম্বারটি দিব। তো ধরুন যে আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমরা এভাবে ফোন নাম্বারটি দেওয়ার পরে আমরা চাইলে এখানে কন্টিনিউ ক্লিক দিতে পারি। আমরা এখানে কন্টিনিউ ক্লিক দিলে এখানে কান্ট্রি কোড রয়েছে, আমরা চাইলে এখানে কান্ট্রি কোডটি সিলেক্ট করে দিতে পারি। তো ধরুন যে বাংলাদেশে কান্ট্রি কোডটি আমি সিলেক্ট করে দিলাম, এরপরে এখানে নাম্বারটি বসে ইয়েস করে দিলাম। তো আমি যদি এই অবস্থায় এখানে ইয়েস কমান্ড দিয়ে অ্যালাউ করে দেই, এভাবে অ্যাক্সেস করে দেওয়ার পরে আমরা অ্যালাউ বাটনে ক্লিক দেবো, এরপরে ভেরিফাই ইউর ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটি ভেরিফাই করা হবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পরে, ভেরিফাই হওয়ার জন্য আমরা অবশ্যই আমাদের হ্যান্ডসেটের যে কোডটি আসবে ওই কোডটির মাধ্যমে আমরা ভেরিফাইয়ের জায়গায় বসিয়ে দেব। আমরা আমাদের অ্যাক্টিভ আমাদের যে আইডি যে নাম দিতে চাচ্ছি আমরা অবশ্যই সেই নামটি দিয়ে আমরা এখান থেকে, তো অটোমেটিকলি এই কাজটি হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর মেসেজ, একটু ওয়েট করতে হবে। এখানে ওয়েট করার পরে আমরা আমাদের যে আইডিটি খুলতে চাচ্ছি সে আইডি পূর্ণাঙ্গভাবে আমরা দেখতে পারবো যে অ্যাক্টিভিটি ভাইবার, এখানে ভাইবারটি অ্যাক্টিভ হয়ে গেল। ভিউয়ার্স, এবার অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা আগের মতোই এখানে একটি লোগো এবং আমরা জানি যে এখানে একটি প্রোফাইল পিকচার এবং কভার পেজ সেট করতে হয়। তো এইভাবে কভার পেজ সেট করার পরে আমরা এখানে নাম দিব, তারপরে ডেট অফ বার্থ দিব, এরপরে আমরা মেইল নাম্বারটি এখানে বসে দিয়ে এখানে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স দেখুন, এটি অত্যন্ত খুব সহজেই আপনি এই সোশ্যাল মিডিয়াটি ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে ধরুন যে আমি একটি নাম দিয়ে দিলাম, আমি এম এস মুকুট, এখানে নাম দেওয়ার পরে এটিকে আমি একটি টিক চিহ্ন দিয়ে এখানে দিয়ে দিলাম।
তো এখানে আই এম অ্যাবাভ ষোলো আমি অবশ্যই এখানে ক্লিক দিলাম। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা নোটিফিকেশন পাব, আমরা এখানে আমরা অ্যালাউ করে দিব এই অ্যাপসটি, নয়তো আমরা ভাইবার থেকে কোনো পিকচার এবং রেকর্ড বা ভিডিও এ ধরনের অ্যাপস পাঠাইতে পারবো না, কাজে আমরা অ্যাপসটি অ্যালাউ করে দিব। এভাবে লোকেশন, অডিও, ভাইবার এই ধরনের কমান্ডগুলো সবই অ্যাক্টিভ করে দেব বা অ্যালাউ করে দিব। এভাবে অ্যালাউ করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পারছি যে আমাদের আইডিটি পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। এবার দেখুন, আপনি যে আপনার হ্যান্ডসেটে অনেক বন্ধুবান্ধব রয়েছে যারা ভাইবার সেন্ড ভাইবার ইউজ করে, তাদের নাম্বারে কিভাবে আপনি ইনভাইট করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেন্ড বাটনে জাস্ট ক্লিক করে দিলে আপনারা ভাইবার কারা কারা চালাচ্ছে অটোমেটিকভাবে ওই সমস্ত বন্ধুগুলোর লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব নিরাপদ, আমি আবারও বলছি এটি অত্যন্ত একটি নিরাপদজনিত একটি ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া, আপনারা চাইলে এটি ইউজ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিও, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।